মাই চ্যানেল, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, এখন বাজে সকাল 7টা। গুড মর্নিং সকল বন্ধুদেরকে। আর এই যে আমি নমা নমা করে এই যে মুড়ি আর হচ্ছে দুধ মুড়ি আর ছাতু খাওয়াচ্ছি আমাদের ছোট ফুচকিকে, এই যে খেলা করে করে খাচ্ছে। তারপর এই যে আমি নাস্তা করে নিয়ে চলে এলাম, ব্রেড আটা রুটি আছে, চা আছে, দুধ। ব্রেডটা আর দুধটা হচ্ছে আমার হাজব্যান্ড খাবে, আর আমি চা আর আটা রুটি খাচ্ছি। আর এই যে ওকে খাইয়ে দিলাম, ওর পেট ভরে গেছে, বলছে আরও খাবে, বলছে না খাবো না। তো আমি এখন চা রুটি খেয়ে নিলাম। চা রুটি খেয়ে এই যে বিছানাগুলো গুটাতে চলে এলাম, বিছানাগুলো গুটি এই যে খিচুড়ি হয়ে গেছে, কে আমাদের ছোটো ফুচকিদের সেন্টারে নিয়ে আনলাম। ওকে বলছি আগে আগে চলো, ও বলছে না তোমার প্রথম প্রথম যাবো, দেখতে পাচ্ছেন প্রথম প্রথম আসছি। ওকে স্নান করিয়ে খিচুড়ি খাইয়ে দিলাম আমাদের ছোটো ফুচকিকে, ও ঘুমিয়ে গেছে। আর এখন আমি ভাত খাচ্ছি, স্নান টান করে এই যে আমার হাজব্যান্ড খেয়েছে, ওই থালটাও গুটায়নি, কারণ ওখানে ভাত ছিল তার জন্যে, আর এত খিদে পেয়ে গেছে সেই জন্য গুটাইলাম না, সেই জন্য খেতে বসে গেছি আমিও নিয়ে। আর এই যে এখানে ভাত ছিল, ওর ভাতটা নিয়ে নিলাম, নিয়ে আমি এখন খাবার খাচ্ছি, ওর ভাতগুলোও নিয়ে নিলাম ছিল। তো আমার খাবার খাওয়া হয়ে গেছে, এই যে এঠো বাসনগুলো গুটিয়ে নিচ্ছি আমি এখন। তারপর এঠো বাসনগুলো গুটিয়ে এখানটায় আমি একটা কানি দিয়ে মুছে নিচ্ছি, এঠোটা গুছিয়ে নিচ্ছি। তো বাসনগুলো ধুয়ে নিয়ে আসি আমি এখন। তারপর এখন রাত্রেবেলায় দেখুন রাত হয়ে গেছে, আমি ওর ওর ড্রেসগুলো হচ্ছে সেলাই করার জন্য বের করেছি, আর হঠাৎ ফোন এলো, তাই ফোনে কথা বলছি এখন আমি। তো ও বলছে আমি সেলাই করতে যাও, নিয়ে সেলাই করতে লেগে গেছে দেখতে পাচ্ছেন। তো আমাদের কেত্রির ড্রেসগুলো আমি সেলাই করার জন্য বার করেছিলাম, ও অনেকক্ষণ থেকে পরিপাটি করলো, ও ফোনে ব্যস্ত ছিলাম, সেজন্য বার করেছিলাম সেলাই করার জন্য। আর ও সেলাই করছিল বসে বসে, মানে ফোন করছিলাম খুশিকে তার জন্য। আর এখন অনেকটাই রাত হয়ে গেলো, সেজন্য খাবার খেয়ে নিলাম। তো খাবার খেয়ে আর সেলাই করা হচ্ছে না, কারণ ঘুম ঘুম লাগছে, আর এডিট করতে হবে কালকের জন্য। সেলাই করা হলো না, শুধু মেশিনে তেল দেওয়াই হলো। আর আমাদের ফুচকি ঘুমিয়ে গেছে, তো সেজন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর বাড়াচ্ছি না।